দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল 6টা থেকে 48 ঘন্টার হরতাল শুরু করেছে বিএনপি। তাদের এই কর্মসূচির মধ্যেই আগামীকাল সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে হরতালে প্রায় স্বাভাবিক রয়েছে রাজধানীর জনজীবন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব, চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, হরতালের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? প্রতিবার অফিসের পরে শুক্রবার, শনিবার ছুটির দিন এবং কাল নির্বাচন বা ভোটের দিন, অর্থাৎ বোঝাই যাচ্ছে তিন দিনের ছুটি এবং এর মধ্যে আজকে হরতালের কর্মসূচি বিএনপি ও সমমনা দলগুলোর। এর মধ্যে আপনি বুঝতেই পারছেন যে রাস্তাঘাটের পরিস্থিতি এখন যেটা দেখা যাচ্ছে একটু ফাঁকাই মনে হচ্ছে এবং সাধারণ অনেক মানুষ আজকে কিছুটা কম বের হচ্ছে মনে হচ্ছে, এবং সেটা হতে পারে নির্বাচনের কারণে, হতে পারে এই সার্বিক পরিস্থিতির মধ্যে যে ছুটি পেয়েছে কিংবা একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে দিয়ে তারা হয়তো অবসর সময় কাটাচ্ছে। সামগ্রিকভাবে আমরা রাস্তাঘাটে আজকে মানুষের উপস্থিতি কম দেখেছি। যান চলাচল তুলনামূলকভাবে শনিবারে যে ধরনের যান চলাচল আমরা দেখি সেই তুলনায় কম দেখেছি, এবং আমরা দেখেছি যে গতকাল রাতে যখন ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে, এরপরে সাধারণ মানুষের মধ্যেও একটা অজানা আতঙ্ক, ভয় কাজ করছিল, এবং এই সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে নিশ্চয়ই একটা শঙ্কা রয়েছে যে আসলে কী হয় না হয়। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে রাজধানী জুড়ে, যে কোনো রকমের সমস্যা কিংবা অরাজকতা কিংবা বিশৃঙ্খলা মোকাবেলায় তারা আছে, এবং এর মধ্যে দিয়েও যারা অতি জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তারাও বের হচ্ছেন। এবং আমরা অনেক জায়গায় দেখেছি যে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক কোথায় যাবেন, কেন যাবেন। এবং আরও একটি বিষয় বলে রাখি যে আমরা যখন মেট্রোলে দেখেছি পরিস্থিতি, যে মেট্রোলে আজকে তুলনামূলকভাবে শনিবারে যে ধরনের মানুষের উপস্থিতি দেখি সেখানেও আমরা কম দেখেছি, এবং মেট্রোলে যারা চলাচল করেন উঠতে গিয়ে, অর্থাৎ মেট্রোলে প্রবেশ করতে গিয়েও সেখানে চেক করা হয়েছে, পুলিশ সদস্যরা, মেট্রো পুলিশ সদস্যরা তাদেরকে চেক করেছেন, সেই পরিস্থিতিও দেখেছি। সামগ্রিকভাবে বলা যায় যে এক হচ্ছে ছুটির দিন, দ্বিতীয়ত হচ্ছে হরতাল, সব মিলিয়ে এবার ঢাকা শহরের যে যান চলাচল সেখানে একেবারেই উপস্থিতি কম দেখা যাচ্ছে এবং মানুষেরও চলাফেরা আগের চেয়ে কম মনে হচ্ছে। মার্জিয়া আদিন, আপনাকে ধন্যবাদ।